ফলে রাশিয়া যুদ্ধে হেরে গেছে, এমনই কথা এমনই বক্তব্য। বন্ধুরা, জয়ের বাল্য বা জয়ের সংজ্ঞা যে যেভাবে নির্ধারণ করে, যে যেভাবে খুশি থাকে সেটাই সঠিক। ইউক্রেনের অনেক সাপোর্টার বা ইউক্রেনের প্রেসিডেন্ট, ইউক্রেনের জনগণ ইউরোপীয়দের বোঝাতে পারে যে এই যুদ্ধে রাশিয়া অলরেডি হেরে গেছে। বন্ধুরা, এখন হারার এই কায়দাটুকুন আপনাদের একটু বলার চেষ্টা করব, তারপরে আপনারা বিশ্লেষণ করবেন যে রাশিয়া কি আসলেই হেরে গেছে। তাহলে চলুন আমরা এই বিষয় সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। মনে মনে যারা মন গলা খায় আর মনে মনে যারা যুদ্ধে জিতে চায়, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন একটুও না টেনে। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যুদ্ধ এমন একটি ব্যাপার যে কে হারে কে জেতে শেষ পর্যন্ত হয়তো দোলাচালের মধ্যে থাকে। অনেক সময় হয় যে জয় পরাজয় নির্ধারিত হয় না বা নির্ধারণ হয় না কে হারলো বা কে জিতত। তবে অনেক সময় আপনি বুঝতে পারেন যে এই যুদ্ধটি পরাজয়ের কারণ কী এবং কে এখানে পরাজিত হয়েছে। আমি কয়েকটি যুদ্ধের কথা বলি, আপনারা খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন এই যুদ্ধটি কার পরাজয় হয়েছে, কার বিজয় হয়েছে। তবে শেষ পর্যন্ত পরাজিত ব্যক্তি বা পরাজিত দেশটি কিন্তু স্বীকার করেনি যে সে পরাজিত হয়েছে। সে বলছে, এখানে আমার মিশন সম্পন্ন হয়েছে, তাই আমার সৈন্যগুলোকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। বন্ধুরা, যখন আমেরিকা কয়েক রাতের নোটিশে একেবারে আফগানিস্তান ছেড়ে নিজ দেশে চলে যায়, তখন তারা রেখে গিয়েছিল প্রায় $8,500 কোটি কাছাকাছি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র। এখন আমেরিকা যখন এখান থেকে বিদায় নেয় বিবৃতির মাধ্যমে, তখন বলা হয়েছিল যে তাদের এখানে মিশন সম্ভবত শেষ হয়েছে, আপাতত এখানে আর তারা তাদের নিজেদের খরচ বৃদ্ধি করতে চায় না, তাই তারা এখান থেকে বিদায় নিচ্ছে। বন্ধুরা, আপনি কিভাবে ব্যাপারটি ব্যাখ্যা করবেন? এখানে কি আমেরিকা এই আফগানিস্তানের সাথে যে যুদ্ধটি হয়েছিল সেখানে সে বিজয় লাভ করছে বা জয়লাভ করছে? আপনার অ্যাসেসমেন্ট বা আপনার বিশ্লেষণ এখানে কি হয় কমেন্টস বক্সে জানাতে পারেন। আমেরিকা তো এখানে পরাজয় স্বীকার করেনি, সুতরাং এখানে আপনার বিশ্লেষণে যদি মনে হয় যে আমেরিকা জয়লাভ করেছে, সেটি আপনার একটি দৃষ্টিভঙ্গি। আর অন্যদিকে আফগানিস্তানের দৃষ্টিভঙ্গিতে যদি মনে হয় যে তারা আমেরিকাকে পরাজিত করেছে, তারা তাদের যুক্তিতে ঠিক আছে। এখন আপনি নিরপেক্ষ বা তৃতীয় পক্ষ হিসেবে আপনার বিশ্লেষণে কি মনে হয়, এখানে কি আমেরিকা জয়লাভ করেছে না আফগানিস্তান তাদেরকে বের করে দিয়েছে বা তাদেরকে বের করে দিতে বাধ্য করেছে? সুতরাং এখানে বিশ্লেষণটি বা যুদ্ধ জয়ের ব্যাপারটি যার যার মতো করে বিশ্লেষণ করা যায়, এবং তার মতে তিনি জয়লাভ করতে পারেন, রাশিয়া পরাজিত হতে পারে, বা বর্তমান পর্যন্ত যে যুদ্ধটি হয়েছে মূলত যদি আমরা এটাকে বিশ্লেষণ করি, তাহলে প্রথম দিকে রাশিয়া চেয়েছিল ইউক্রেনের সরকারকে উৎখাত করতে। ইউক্রেনের সরকার উৎখাতে ব্যর্থ রাশিয়া, তাই রাশিয়া এই যুদ্ধে পরাজিত হয়েছে। কিন্তু যদি রাশিয়ার ভিউ থেকে আমরা দেখি, রাশিয়া প্ল্যান এ এবং প্ল্যান বি সেট করেছিল। যদি তারা সমগ্র ইউক্রেন দখলে ব্যর্থ হয়, অবশ্য মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছে যে সমগ্র ইউক্রেন দখল করা কখনোই তার উদ্দেশ্য ছিল না, মূলত তার উদ্দেশ্য ছিল ইউক্রেনের সামরিক সক্ষমতা বা সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া। সেটিকে যদি আমরা মাপকাঠিতে ধরি, তাহলে অলরেডি ইউক্রেনীয় সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা, প্রথম এক সপ্তাহের মধ্যে ইউক্রেনি সেনাবাহিনী ডিস্ট্রয় করে দেয় রাশিয়ান বাহিনী। যাই হোক, তার পরবর্তীতে তার মূল উদ্দেশ্য ছিল ক্রাইমিয়া সহ তার অন্য যে সকল বন্দরগুলো সেগুলো নিয়ে। মারিউপল ইতিমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে। বন্ধুরা, খেরসন, ঝাপোরিজিয়া থেকে শুরু করে দনবাস, বিশেষ করে দোনেক্স এবং লোহানক্স, এই অঞ্চলগুলো ইতিমধ্যে রাশিয়া কব্জা করেছে। মূলত এই অঞ্চলগুলোই রাশিয়ার অভ্যন্তরে বা রুশ ফেডারেশনের সাথে যুক্ত করাই ছিল মিস্টার ভ্লাদিমির পুতিনের মূল লক্ষ্য। এবং তার বর্ণনা মতে বা তার হিসাব মতে, ইতিমধ্যে যে পর্যন্ত যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে স্পষ্ট ব্যবধানে রাশিয়া জয়লাভ করে এগিয়ে রয়েছে। আপনার আমার ব্যাপারটি অন্যরকম হতে পারে, কিন্তু এখানে রাশিয়ার হিসাবটি রাশিয়ার মতো করে বলছে তারা যুদ্ধে জয়লাভ করেছে। ইরাকের সাদ্দাম হোসেন সরকারকে উৎখাতের জন্য এসেছিল আমেরিকা। 2003 সালে শুরু হয় এই আক্রমণের মাধ্যমে সাদ্দাম হোসেন সরকারকে উৎখাত করার পর তাদের আরও কিছু এজেন্ডা ছিল, সুতরাং তারা সেই এজেন্ডার বাস্তবায়নের জন্য এখানে প্রায় 20 বছর অতিক্রান্ত করেছে। বন্ধুরা, তার মধ্যে তারা কী করতে চেয়েছে? এখানে একটি সুস্থিতিশীল সরকার ব্যবস্থা কায়েম করে জনগণের অধিকার প্রতিষ্ঠার নামে মূলত তেল লুঠনের কাজে ব্যস্ত ছিল বলে অনেকে অভিযোগ করে থাকে আমেরিকার বিরুদ্ধে। বন্ধুরা, শেষ পর্যন্ত আমেরিকা তাদের ভিউ প্রথমটি হয়তো বাস্তবায়ন করতে পেরেছিল, কিন্তু পরের একটিকেও তারা সার্থকতা রূপান্তর করতে পারেনি। এরপরে মুহুর্মুহুর হামলার মাধ্যমে অতিষ্ঠ হয়ে বিশেষ করে ইরানের যে সকল প্রক্সি যোদ্ধাগণ ছিল, তারা আমেরিকাকে এখানে জ্বালিয়ে সেড়েছে এবং শেষ পর্যন্ত আমেরিকা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। একই অবস্থা হয়েছে লিবিয়া এবং সিরিয়াতে। বন্ধুরা, সৌদি আরবের কথাও ধরুন। পুরো সৌদি আরব তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ইয়েমেন আক্রমণ শুরু করে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সেখান থেকে তাড়ানোর জন্য তারা এমন ধরনের আক্রমণ চালিয়েছে কয়েক বছর ধরে, শেষ পর্যন্ত সৌদি আরবের যে সকল তেলের স্থাপনা ছিল মূলত আরামকোর তেলের স্থাপনা, তাতে আত্মঘাতী ড্রোনের হামলার ঝড় বয়ে যায় এবং সৌদি আরবের অর্থনীতি কলাপস করার সম্ভাবনা দেখা দেয়। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে ইরানের সাথে সমঝোতার মাধ্যমে এই কাহিনী মিটিয়েছে। এখন বাধ্য হয়ে মূলত এক প্রকার সৌদি আরব বলছে যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে একটা চুক্তি হয়ে গেছে, ইরানের সাথে সমঝোতা হয়েছে, সুতরাং এখানে তাদের সফল বা উদ্দেশ্য অর্জিত হয়েছে। আরে ভাই, তারা এটি করতে বাধ্য হয়েছে পরাজিত হইয়া। এখন দেখা যাক ইরান এবং হুতি বিদ্রোহীদের বক্তব্য এখানে কি হয়। বন্ধুরা, এখানে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে অনেক সময় যুদ্ধে ক্ষান্ত দিতে হয়, অনেক সময় ভুল পথে তারা পা বাড়ায়, যুদ্ধের হিসাব নিকাশে ভুল পথে পা বাড়িয়ে এমন একটি যুদ্ধের একেবারে চোরাগলিতে আটকে পড়ে সেখান থেকে আর বের হওয়ার কোনো অপশনই থাকে না। ঠিক তেমনই একটি চোরাগলিতে আটকে পড়েছে অবশ্যই ইউক্রেন এবং সেখান থেকে তার আপাতত বের হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি বলে মনে হয় না। যতদিন না পর্যন্ত আমেরিকা সেখান থেকে তাকে টেনে বের করবে, ততদিন পর্যন্ত ইউক্রেন এখান থেকে বের হতে পারবে না। সুতরাং তাকে এখন নির্ভর করতে হবে সম্পূর্ণরূপে আমেরিকার উপরে, কবে তারা এখান থেকে ইউক্রেনকে টেনে বের করবে। মূলত ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের দুইটি সমাধান রয়েছে। স্পষ্টভাবে প্রথম সমাধানের দিকে দুই দেশই নজর দিয়েছে। বন্ধুরা, সেই সমাধানটি কী? অত্যন্ত গুরুত্বের সাথে দুই দেশ বিবেচনা করছে তারা যুদ্ধটি এই সমাধানের মাধ্যমেই শেষ করবে। বন্ধুরা, সেই সমাধানটি সম্পর্কে আপনাদের বলবো। রাশিয়া এবং ইউক্রেন উভয়ই চায় যে তারা দ্রুততম সময়ের মধ্যে এই সমাধানে উপনীত হতে এবং নিজেদের মধ্যে ঝামেলাগুলো শেষ করে ফেলতে। বন্ধুরা, তার প্রথমটি হলো সামরিক সমাধান। রাশিয়াও চায় যুদ্ধের মাধ্যমে এটিকে তারা একেবারে শেষ করে দেবে এবং ইউক্রেনকে বাধ্য করবে আলোচনার মাধ্যমে তাদের দাবি দাওয়া মেনে নিতে। অন্যদিকে ইউক্রেনের চাওয়া রয়েছে সামরিক সমাধান। পশ্চিমা বন্ধুদের দুর্দান্ত সহায়তার মাধ্যমে তারা রাশিয়ান বাহিনীর উপরে এমন ধরনের চাপ সৃষ্টি করবে যে রাশিয়ান দখল করা অঞ্চলগুলো পুনরুদ্ধারের মাধ্যমে পরবর্তীতে রাশিয়ার যখন আমরা ঢুকে যেতে চাইব, রাশিয়ার মূল ভূখণ্ডে দখল করতে চাইব, তখন রাশিয়া এক প্রকার বাধ্য হয়ে ইউক্রেনের সাথে সমঝোতায় যেতে বাধ্য হবে এবং তারা এই সমাধানটি যত দ্রুত সম্ভব করতে চায়। অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের উভয়ের ভিউ হচ্ছে সামরিক বর্তমান সময় পর্যন্ত, ভবিষ্যতে আছে আলোচনা। বন্ধুরা, যখন ইউক্রেন দেখবে যে মাইনকেসিপাই পড়ে গেছি, এখন আর আমি ঠেকায় রাখতে পারতেছি না, ইউরোপের কাছ থেকে সাহায্য আসছে না, আমেরিকা আগের মতো রেসপন্স করছে না, তখন ইউক্রেনের কিচ্ছু করার নাই, তাকে অবশ্যই অবশ্যই রাশিয়ার সাথে আলোচনায় বসে সমাধান করতে হবেই। অন্যদিকে আরেকটা ব্যাপার যেটা আলোচনার ব্যাপারে, রাশিয়া চাচ্ছে যে আমরা আরও বেশি পরিমাণে সামরিক চাপ ইউক্রেনের উপরে বর্তাই। ইউক্রেনের উপরে যত বেশি পরিমাণে সামরিক চাপ দেওয়া যাবে, ইউক্রেন তত দ্রুত রাশিয়ার সাথে একটি সামরিক সমঝোতার বাইরে আলোচনার সমঝোতা করতে উদ্যত হবে বা আরও আগ্রহী হবে। এখন রাশিয়ার বক্তব্য হলো, রাশিয়া যখন এই প্রস্তাব পূর্ব থেকেই দিয়ে আসছে যে এখনও পর্যন্ত যে অঞ্চলগুলো রাশিয়া ধরে রেখেছে মূলত সেই অঞ্চলগুলোকে মেনে নিয়ে ইউক্রেন আলোচনার মাধ্যমে যুদ্ধটি শেষ করতে পারে, এখানে রাশিয়ারও কিন্তু এখন আর তেমন কোনো লাভ নাই। রাশিয়া বর্তমানে যে অঞ্চল পর্যন্ত দখল করেছে, এর বাইরে আপাতত তার দখলের কোনো তেমন একটা চিন্তা নাই। সুতরাং যুদ্ধের মাধ্যমে শক্তি ক্ষয় করে তাদের কোনো লাভ আছে বলে তারা মনে করে না। সুতরাং যুদ্ধের মাধ্যমে আর শক্তি ক্ষয় না করে যে পর্যন্ত তারা ইতিমধ্যে অধিগ্রহণ করেছে সেই পর্যন্ত বা সেই অঞ্চলগুলো দখলে রেখে যদি ইউক্রেনের সাথে একটি সমঝোতায় আসা যায়, সেটি হয় রাশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিজয় এবং এই বিজয় তারা ফলাও করে ভবিষ্যতে প্রবেশ করতে পারবে বা প্রকাশ করতে পারবে। রাশিয়ার বন্ধু হলো অন্যতম চীন। চীন রাশিয়ার বিজয় দেখতে চায়। বন্ধুরা, এখানে ইউক্রেনের বিজয় মানেই হচ্ছে আমেরিকার বিজয়, আর কোনোভাবেই চীন চাইবে না আমেরিকা এখানে বিজয় লাভ করুক, কারণ তাইওয়ান নিয়ে তাদের ভবিষ্যতে যুদ্ধ হতে পারে। যদি এখানে ইউক্রেন জিতে যায়, ভবিষ্যতে তাইওয়ানের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আমেরিকার আত্মবিশ্বাসও তার সাথে সাথে বৃদ্ধি পাবে। সুতরাং চীন চায় না আমেরিকা এখানে কোনোভাবে বিজয় লাভ করুক এবং এই বিজয় লাভের মাধ্যমে আপনার তাইওয়ানের আত্মবিশ্বাস ফিরে পাক, আমেরিকা তার আত্মবিশ্বাস নিয়ে তাইওয়ানে ভবিষ্যতে এখানে আক্রমণ করুক। সুতরাং ইউক্রেনের পরাজয় মনে মনে কামনা করছে চীন এবং এই জন্য তারা যতটা সম্ভব অর্থনৈতিক থেকে সামরিক সহায়তা দিয়ে মূলত রাশিয়ার মনোবল বাড়িয়ে রেখেছে। রাশিয়া কোন সাহসে এইভাবে কথা বলছে অর্থনৈতিক এবং আপনার সামরিক কলাপসের পরেও? মূলত চীন এবং তার এমন কিছুদের সাথে রয়েছে যার মাধ্যমে চরম বেকায়দায় ফেলে দিয়েছে ইউরোপ এবং আমেরিকাকে। সুতরাং বুঝতে পারছেন বন্ধুরা, নতুন নতুন আরও কিছু ভিডিও নিয়ে এই বিষয়ে আমি আসব। তার এই ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন আর ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান।